নমস্কার, সেভেন এফ নিউজ নেটওয়ার্কের স্বাগত। পঞ্চায়েত ভোটের ঘোষণা থেকে রাজ্য জুড়ে চলছে ঘটনার ঘনঘটা। মনোনয়ন পর্ব থেকে শুরু করে প্রচার, তারপর ভোট এবং গণনা পর্বে যে হিংসার সাক্ষী হল গ্রাম বাংলা তা নজিরবিহীন না হলেও অবশ্যই অনভিপ্রেত। কারণ 59 জনের মৃত্যু নিশ্চয়ই কারোরই কাম্য নয়, আর ফল প্রকাশের পর থেকে প্রকাশিত ফল নিয়ে বিরোধীদের অভিযোগ করিয়েছে আদালত পর্যন্ত। মামলার সংখ্যা 70 গুণটি পার করেছে ইতিমধ্যে এবং আদালতের নির্দেশে প্রকাশিত ফল এখনো পর্যন্ত স্থগিত রয়েছে। যে ছবি আপনারা এতক্ষণ দেখলেন সেটা হলো হাওড়ার ডোমজুর ব্লকের মাকড়তহ 2 গ্রাম পঞ্চায়েতের সিপিএম কর্মীদের আজকের কর্মসূচি। তাদের অভিযোগ, ভোটের দিন ব্যাপক সন্ত্রাসের পরেও তাদের বহু প্রার্থী মানুষের ভোটে জয় লাভ করেছিল, কিন্তু গণনায় কারচুপি করেই শুধু নয়, তাদের দলের জয়ী প্রার্থীর সার্টিফিকেট কেড়ে নিয়ে পঞ্চায়েত দখল করেছে তৃণমূল কংগ্রেস। আসলে যেই জয়টা পেয়েছিল সিপিএম সেই উৎসব পালনে এদিন দলীয় প্রার্থী এবং কর্মী সমর্থকেরা 6,000 লাল রসগোল্লা তৈরি করে বিলি করল পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষের মধ্যে। আর লাল রসগোল্লা ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আজকে আমরা লক্ষ্মণপুরে মাকড়তহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গত 11 মিটিং হল, সেই কাউন্টিং হল থেকে প্রশাসন এবং থানা প্রশাসন যৌথভাবে আমাদের এই সমস্ত কাউন্টিং এজেন্টদের জোর করে না দিয়ে জোর করুন সম্মেলন এবং আপনাদের কাছে আপনারা আসুন এবং আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আগে না মানুষকে সম্মান জানিয়ে আপনারা আসুন, আমাদের সঙ্গে সহযোগিতা করুন এবং সিপিএম নেতা প্রিয় কুমার ঘোষের অভিযোগ, তারাই জিতেছিলেন পঞ্চায়েতে, কিন্তু তৃণমূল জোর করে দখল করেছে ক্ষমতা, তাই তারা মানুষের রায়কে সম্মান জানাতে এই লাল রসগোল্লা বিলি কর্মসূচি নিয়েছেন। জনগণ আমাদেরকে ঢেলে ভোট দিয়েছে এবং জনগণের সেই আশীর্বাদ পাওয়ার জন্য জনগণের মানে সম্মান রক্ষার্থে আমরা কিন্তু আজকে মাকড়তহ ট্যুর লক্ষণপুর গ্রামে আমরা লাল মিষ্টি বিলি করেছি, যেটা ভবিষ্যতের ক্ষেত্রে আমরা বলি, কারণ জনগণের তো কোনো দোষ নেই, দোষ একটা রুলিং পার্টির। সেই রুলিং পার্টি কী করছে, যে কোনো ক্রমে বিরোধী শূন্য করতে হবে। কিছুক্ষণ আগে একটি নিউজ চ্যানেলে দেখাচ্ছিল না, আমাদের যখন অন্যান্য প্রার্থীকে মারা হচ্ছে তখন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তাকে রক্ষা করতে যাওয়া আর বুথ ছেড়ে চলে আসা দুটো কিন্তু একই রকম ব্যাপার চলে আসছে, এই হচ্ছে বিষয়। তখন আমাদের কমরেডকে বাঁচানোর জন্য আমাদেরকে বেরিয়ে আসতে হয়েছে, কারণ নাহলে কমরেড তখন একা পড়ে যাচ্ছিল, তখন চলছিল, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, এটা গান্ধীগিরি তো অবশ্যই, এটা গান্ধীগিরি অবশ্যই, কারণ আমরা দেখেছি যেভাবে দিনের পর দিন রাহাজানি চলছে, সেই রাহাজানিটাকে দমাতে গিয়ে সাধারণ মানুষের কাছে আমাদের পৌঁছাতে হবে, তাদেরকে জানাতে হবে অরিজিনাল রেজাল্ট কী হয়েছে। সেই অরিজিনাল রেজাল্টের জন্য কিন্তু আজকে গান্ধীজিকে কিছুটা হলেও সমর্থন করে আমরা এই মিষ্টিটা বিতরণ করেছি। আমরা মোটামুটি এখানে 6,000 মিষ্টি করা হয়েছিল, প্রত্যেককে দুটো করে মিষ্টি দেওয়া হয়েছে গ্রামবাসী আপনাদের ভোট। হ্যাঁ, আমরা সেখানে কোনো দলমত নির্বিশেষে আমরা প্রত্যেকের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, যাতে সবাই মিষ্টিটা পায়, কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম সেটা নয়, কারণ আমরা তো বুঝতে পারছি না যে আপনি আমাকে ভোট দিয়েছেন না সে আমাকে ভোট দিয়েছে, কিন্তু সেই জায়গা থেকে আমরা যেটা দেখলাম যে সবাইকে দেওয়াটাই বেটার, সেই জন্য আমরা সবাইকার কাছে মিষ্টিটা পৌঁছানোর চেষ্টা করেছি। অন্যদিকে সিপিআইএম এর এই কর্মসূচি শুধুমাত্র প্রচার পাওয়ার জন্য, সাধারণ মানুষ আদৌ সিপিএম এর পাশে নেই। কর্মীরা তাদেরকে কেড়ে নিয়েছে, সার্টিফিকেট কেড়ে নিয়েছে বা এই ধরনের অভিযোগ করছে ওরা এবং রসগোল্লা বিলি করছে, কি বলবেন প্রতিবাদ স্বরূপ? দেখুন, এটা সর্বৈব মিথ্যা, এটা সর্বৈব মিথ্যা, কারণ আমি নিজে মাকড়তহ ট্যুর ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে বলতে পারি, আমি ওই কাউন্টিংয়ে ছিলাম এবং সেক্ষেত্রে ওরা ভিডিওর
আরোর কাছে বলতেই পারে যে সিসিটিভি ফুটেজ ওরা নিতেই পারে, এটা সম্পূর্ণভাবে একটা ফুটেজ খাওয়ার চেষ্টা। এখন বিজেপিকে সিপিএম ওভারটেক করবে না সিপিএমকে বিজেপি ওভারটেক করবে, এটাই দুটো দলের মধ্যে একটা কম্পিটিশান চলছে। যেটা আপনারা জানেন হাওড়ার পাঁচলার যে ঘটনা নিয়ে লকেট সম্পূর্ণ লেজে গোবরে হয়ে গেছে, সেই লেজে গোবরের পথই অনুসরণ করতে যাচ্ছে সিপিএম। এটা সর্বৈব মিথ্যা এবং 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 সিপিএম চাইছে যে ফুটেজকে বা ফুটেজকে অবলম্বন করে আগামী দিন মাকড়দা টুয়ে যেন ওরা সংগঠন বিস্তার করতে পারে। রাজনৈতিক দলের অধিকার আছে যে কেউ যে কারো সংগঠন বিস্তার করতেই পারে, কিন্তু মাকড়দা টুর জনগণ অত বোকা নয়। সব মিলিয়ে দলের উঁচু তলায় যতই ইন্ডিয়া জোঠক, নিচু তলার কর্মীদের মধ্যে যে তার প্রভাব পড়েনি এখনো তারই প্রমাণ মিলল সিপিআইএমের এই অভিনব কর্মসূচিতে। হাওড়া থেকে রাজু ঝা, সব নিউজ। খবরটি যদি আপনাদের ভালো লাগে, যদি মনে হয় খবরটির কোনো গুরুত্ব রয়েছে, তাহলে অবশ্যই খবরটিকে শেয়ার করুন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। আমাদের চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তার কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশনও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।